নতুন এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখে আসতেছেন। লক্ষ্য রাখবেন, যখনই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আমি যে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো সাজিয়ে রেখেছি এক্স্যাক্টলি সেই সিরিয়াল অনুযায়ী দেখবেন, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে, আদারওয়াইজ অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন না। ওকে, কারণ আমি প্রতিটা ভিডিও সিকোয়েন্স মেনটেন করেই আপলোড করি। ওকে, যেমনটা ধরুন আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম আপনাদের সাম অফ ডিজিট কীভাবে বের করতে হয়, তারপরে ভিডিওতে দেখিয়েছি কীভাবে রিভার্স বের করতে হয়, এবার এই ভিডিওতে দেখাবো কীভাবে একটা সংখ্যা প্যালিনড্রোম কিনা না সেটা চেক করতে হয়। এই জিনিসগুলো কিন্তু সিকোয়েন্সে আসতেছে। ওকে, সো আপনি যদি সিকোয়েন্সে না দেখেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না। ওকে, আপনার কাছে গুলাটে মনে হবে জিনিসগুলো। ওকে, রাইট, তো প্রথমে যেটা করবো একটু লক্ষ্য রাখবেন আপনারা, প্যালিনড্রোম সংখ্যা কী সেটা আপনাদের আগে জানা উচিত, যে প্যালিনড্রোম নাম্বারগুলো কোনগুলো সেগুলো জানা উচিত। তো প্যালিনড্রোম নাম্বার জানার জন্য প্রথমে সে ফর এক্সাম্পল আমি একটা সংখ্যা ইনপুট নিচ্ছি 1 to 1, তো এই নাম্বারটাকে যদি আমি রিভার্স করি, এই নাম্বারটাকে যদি রিভার্স করি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন প্রথমে 1 তারপর 2 তারপর 1 আসবে। ওকে, সো নাম্বারটা ছিল 1 to 1 এবং তাকে রিভার্স করার পর আমরা পেয়েছি 1 to 1। তো কোনো সংখ্যাকে যদি রিভার্স করার পর এক্স্যাক্টলি সে সংখ্যার সাথে ম্যাচ হয় তাহলে তাকে আমরা বলতে পারি প্যালিনড্রোম সংখ্যা। ওকে, সে ফর এক্সাম্পল 1 1 একটা প্যালিনড্রোম সংখ্যা, এটাকে যদি প্রথমে আমি এই 1 কে লিখি তারপর এই 1 কে লিখি, দুইটা কিন্তু রিভার্স করার পরেও সেম, এটা হচ্ছে প্যালিনড্রোম সংখ্যা। ওকে, আবার যদি আরেকটা সংখ্যা আমি নেই, সে ফর এক্সাম্পল 3 4, এখন এটা প্রথমে যদি 4 আসে তারপর যদি 3 আসে অর্থাৎ রিভার্স করার পর 4 3 আসতেছে, তাহলে নাম্বারের সাথে রিভার্স কি ম্যাচ হচ্ছে না, সুতরাং এটা রিভার্স সংখ্যা, এটা প্যালিনড্রোম নয়। ওকে, সো প্যালিনড্রোম হচ্ছে এমন সংখ্যা যেটাকে রিভার্স করার পর হুবহু মিলবে। ওকে, মূল সংখ্যাটার সাথে হুবহু মিলবে তাকে আমরা বলবো কি প্যালিনড্রোম। ওকে, একটু লক্ষ্য রাখবেন এইদিকে, আমি একটু সময় নিচ্ছি। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমি কোনো একটা সংখ্যা নেয়ার পর, ইনপুট নেওয়ার পর আমরা সেটাকে কি করব, রিভার্স করব, এবং রিভার্স করার পর চেক করব যে সে রিভার্স যে ভ্যালুটা পেয়েছি সেটা আমাদের অরিজিনাল নাম্বারের সাথে ম্যাচ হচ্ছে কি না। যদি ম্যাচ হয় তাহলে প্যালিনড্রোম বলবো, আর যদি ম্যাচ না হয় তাহলে নট প্যালিনড্রোম বলবো। ওকে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি 1 to 1 2 1, এবার দেখুন এটাকে যদি রিভার্স করি প্রথমে 1 তারপর 2 তারপর 1 তারপর 2 তারপর 1, এক্স্যাক্টলি কিন্তু ম্যাচ হচ্ছে অরিজিনাল নাম্বারটার সাথে, রিভার্স নাম্বার এক্স্যাক্টলি ম্যাচ হচ্ছে, তাহলে এটা প্যালিনড্রোম নাম্বার। ওকে, তো প্রথম কাজটা হচ্ছে আগে রিভার্স করতে হবে, তারপর আমরা চেক করব ইফ নাম্বারের সাথে যদি সেই রিভার্স নাম্বারটা ম্যাচ হয় তাহলে বলবো প্যালিনড্রোম, আদারওয়াইজ নট প্যালিনড্রোম। তো একটা সংখ্যা ইনপুট নিলাম তারপর রিভার্স করতে হবে, এবং রিভার্স করার প্রোগ্রামটা কিন্তু আমি আগের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের দেখিয়েছি, এখানে আমি লিখে রেখেছি একটা সংখ্যা ইনপুট নেব, সে ফর এক্সাম্পল 1 to 1 নেব, তারপর তাকে রিভার্স করার জন্য এই প্রোগ্রামটা কাজ করবে, এবং রিভার্স সংখ্যাটা কার মধ্যে থাকবে, স্টোর সামের মধ্যে, গত ভিডিও টিউটোরিয়ালে আমি এটা দেখিয়েছি। এবার আমরা চেক করবো এই প্রোগ্রামটাকে জাস্ট একটু এক্সটেন্ড করতেছি, ইফ আমাদের অরিজিনাল নাম্বারের সাথে যদি এই সাম অর্থাৎ রিভার্সটা কার মধ্যে থাকবে আমরা জানি, আগের ভিডিও টিউটোরিয়াল দেখেছি রিভার্সটা থাকবে সামের মধ্যে, ইফ নাম্বার ইকুয়াল যদি এই সাম সামের মানটা ম্যাচ হয় অর্থাৎ রিভার্স নাম্বারটা ম্যাচ হয় তাহলে বলবো এটা প্যালিনড্রোম, আমরা আউটপুট দেবো প্যালিনড্রোম, এলস আমরা আউটপুট দেবো নট প্যালিনড্রোম। জাস্ট একটু এক্সটেন্ড করলাম রিভার্সের প্রোগ্রামের সাথে, দ্যাটস ইট, এতটুকু কাজ আর কিছু না। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে একটা নাম্বার নেব, তাকে রিভার্স করব, রিভার্সটা কার মধ্যে স্টোর থাকবে সামের মধ্যে, এবার আমরা এই রিভার্স এবং অরিজিনাল নাম্বারটা কম্পেয়ার করতেছি, ইফ নাম্বার ইকুয়াল যদি এই রিভার্স নাম্বারটা অর্থাৎ সাম যদি ইকুয়াল হয় তাহলে বলবো প্যালিনড্রোম, আদারওয়াইজ নট প্যালিনড্রোম। ওকে, সো আবার বলে নিচ্ছি, যদি নাম্বারের সাথে সামটা মিল ম্যাচ হয় অরিজিনাল নাম্বারের সাথে এই সামের মান অর্থাৎ রিভার্সের মানটা যদি ম্যাচ হয় তাহলে বলবো প্যালিনড্রোম, এলস নট প্যালিনড্রোম। তো একটা সংখ্যা ইনপুট নিয়ে আপনাদের দেখাচ্ছি, এখানে যেহেতু 1 to 1 নিয়েছি সেটাই আমি দেখাই আপনাদের, একটু লক্ষ্য রাখবেন। তো নাম্বারটা নিলাম 1 to 1, টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে কত রাখতেছি, তারপর নাম্বারটা অর্থাৎ টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে 1 to 1 স্টোর হবে, ওয়াইল টেম্পোরারি ভেরিয়েবল নট ইকুয়াল 0, টেম্পোরারি ভেরিয়েবলের মান হচ্ছে 1 1 to 1 1 to 1 নট ইকুয়াল টু 0, কথা সত্য, তাহলে ভিতরে আসবে, ভিতরে আসার পর আর ইকুয়াল টেম্পোরারি ভেরিয়েবলকে 10 দিয়ে ভাগ দেবো, 121কে আমরা কত দিয়ে ভাগ দেবো, 10 দিয়ে ভাগ দেবো, 10 একে 10 21 10 দুগুণ 20, বাকশেষ থাকবে 1, তাহলে এখানে বাকশেষ বসাচ্ছি কত, 1, তারপর সামের মানের সাথে গুণ হবে আগের মান, সামের ইনিশিয়াল মান ছিল 0, 0 সাথে 10 গুণ হলে 0, 0 সাথে আবার রিমাইন্ডার 1 যোগ হবে তাহলে হচ্ছে 1, এবং টেম্পোরারি ভেরিয়েবলের মান চেঞ্জ হচ্ছে, টেম্পোরারি ভেরিয়েবলকে 10 দিয়ে ভাগ করার পর যেটা পেয়েছি অর্থাৎ 12 হচ্ছে আমাদের বর্তমান টেম্পোরারি মান, গেল আবার উপরে যাবে টেম্পোরারি ভেরিয়েবলের মান 12 12, নট ইকুয়াল 0 কথা সত্য, আবার ভিতরে ঢুকবে আর ইকুয়াল, আবার আমরা টেম্পোরারি যে আগের ভেরিয়েবল আছে অর্থাৎ 12 ভ্যালুটা তাকে আবার 10 দিয়ে ভাগ দেবো, 10 একে 10 বাকশেষ থাকবে 2, সুতরাং টেম্পোরারি রিমাইন্ডারের মান হচ্ছে 2,
সাম ইকুয়াল, লক্ষ্য রাখবেন সামের মান আগের মানের সাথে 10 গুণ হবে, সামের আগের মান 1, একের সাথে 10 গুণ হলে 10, এবং তার সাথে এবারে রিমাইন্ডারটা যোগ, অর্থাৎ 2 যোগ, তাহলে 10 আর 2 12। নিচে আবার টেম্পোরারি ভেরিয়েবলের মান আমরা পেয়ে গেছি 10 দিয়ে ভাগ করার পর, টেম্পোরারি ভেরিয়েবলকে 10 দিয়ে ভাগ করার পর যেটা বাক্সে সেটাই হচ্ছে আমাদের বর্তমান ভাগফল, যেটা সেটা হচ্ছে বর্তমান টেম্পোরারি ভেরিয়েবল, দ্যাটস ইট। আবার উপরে যাচ্ছি, এইখানে আমরা টেম্পোরারি ভেরিয়েবলের মান 1, 1 নট ইকুয়াল 0 কথা সত্য, তাহলে আবার এখানে আসতেছে আর ইকুয়াল, আবার টেম্পোরারি এই মানটাকে 1 কে 10 দিয়ে ভাগ দেব, তাহলে 10 শূন্য শূন্য বাক্সেস থাকবে 1, সাম ইকুয়াল বাক্সেস থাকবে 1। সামের আগের মানের সাথে 10 গুণ, সামের আগের মান ছিল 12, 12 সাথে 10 গুণ হলে 120, 120 এর সাথে রিমাইন্ডার যোগ, রিমাইন্ডার 1, তাহলে 120 এর সাথে 1 যোগ হলে হবে 121, অর্থাৎ 121। দেন আবার টেম্পোরারি ভেরিয়েবলের মানটা হবে টেম্পোরারি ভেরিয়েবলকে 10 দিয়ে ভাগ করে যেটা পেয়েছি, অর্থাৎ 0। আবার উপরে যাবে 0 নট ইকুয়াল 0, টেম্পোরারি ভেরিয়েবলের মান কিন্তু 0, 0 নট ইকুয়াল 0 এই কথাটা কিন্তু সত্য না, তাহলে এখানে আর ডুববে না। ওকে, নিচে আসবে, আসার পর চেক করবে যে নাম্বার ইকুয়াল সাম কিনা না, আমাদের নাম্বার ছিল 121, লক্ষ্য রাখবে নাম্বার ছিল 121, আর সামের লাস্ট ভ্যালু ছিল না, সামের লাস্ট ভ্যালুও 121। এবার চেক করতেছে যে নাম্বার ইকুয়াল সাম কিনা না, সামের নাম্বারের ভ্যালু কিন্তু 121 এবং সামের ভ্যালুও 121, তাহলে হ্যাঁ এই কন্ডিশন ট্রু, তাহলে প্রিন্ট করবে প্যালিন্ড্রম, আর যদি এই কন্ডিশন ট্রু না হতো সেক্ষেত্রে সেটা প্রিন্ট করতো নট প্যালিন্ড্রম। এবার আপনারা একটা ট্রাই করুন, আমি এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি 124 নাম্বার হিসেবে নেন, তারপর দেখুন এইভাবে ট্রেসিং করে যে এই কন্ডিশন ম্যাচ হয় কিনা না, যদি ম্যাচ হয় তাহলে প্যালিন্ড্রম, আদারওয়াইজ নট প্যালিন্ড্রম, এটা নট প্যালিন্ড্রম হবে সেটা বোঝাই যাচ্ছে, বাট আপনারা ট্রেসিং করে এইভাবে দেখুন যে আপনাদের কন্ডিশনের সাথে ম্যাচ হচ্ছে কিনা না। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি যেটা করবো এটার জন্য প্র্যাকটিক্যালি আমি সি প্রোগ্রাম অথবা জাভা প্রোগ্রাম দুইটাই দেখিয়ে দেবো আপনাদের। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।